ইস্টবেঙ্গল ক্লাব ও ইনভেস্টরের মধ্যে সমস্যা মিটতেই তড়িঘড়ি দল তৈরির দিকে মন দিল শ্রী সিমেন্টস ইস্টবেঙ্গল ফাউন্ডেশন। এখনো পর্যন্ত কোচ হিসাবে রবি ফাউলারই পছন্দের তালিকায় সবার উপরে রয়েছেন এবং নিজের পছন্দ মতো বিদেশি বেছে নেওয়ার কাজও শুরু করে দিয়েছেন ফাউলার সরকারিভাবে ইস্টবেঙ্গলের কোচ হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার আগেই। বিদেশিদের সেই তালিকায় এবার উঠে আসছে আরও একটি নতুন নাম, অ্যান্থনি পিলকিংটন। 32 বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার বর্তমানে খেলছেন উইগান অ্যাথলেটিক এফসিতে। এর আগে হাডার্সফিল্ড টাউন, কার্ডিফ সিটির মতো দলেও খেলেছেন তিনি, খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ব্ল্যাকবার্ন রোভার্সের মতো ক্লাবের যুব দলেও। কিছু ইংলিশ মিডিয়ার দাবি অনুযায়ী রবি ফাউলারের ISL দলে সই করতে রাজি হয়েছেন এই ফুটবলার। পুরনো ক্লাবের সঙ্গে এই বছরই চুক্তি শেষ হচ্ছে তার, তাই তাকে পেতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় লাল হলুদের। তবে সবার আগে কোচের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টররা। এদিন একটি প্রেস বিবৃতির মাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ISL এর সর্বময় কর্ত্রী নীতা আম্বানিকে ধন্যবাদ জানিয়েছেন শ্রী গ্রুপসের অন্যতম কর্ণধার HM বাঙ্গুর। পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়ে তাদের সুদূর প্রসারী পরিকল্পনার কথাও জানিয়েছেন শ্রী গ্রুপসের কর্ণধার। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।